বি বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার চব্বিশে শিক্ষাবর্ষে নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে তোমাদের যারা তোমরা ইতিহাসে অনার্স নিয়েছ অনার্সে যারা ইতিহাস সাবজেক্ট চুজ করেছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইতিহাসে আজকে আমি তোমাদের যে কোশ্চেনগুলো বলবো সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা অনার্স নিয়ে পড়ছো ইতিহাসে এবং তোমাদের আমি বলে দেব তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেরকম হবে কবে পরীক্ষা তোমাদের হতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বলে দেব তো দেখো তোমাদের এই যে ইতিহাসে যে অনার্স যারা অনার্স নিয়েছো তোমরা তোমাদের মোট টোয়েন্টি ফাইভ পঁচিশটি পেপারে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটি পেপার একশো করে টোটাল তোমাদের চারটে তোমাদের সেমিস্টার রয়েছে চারটি সেমিস্টারে তোমাদের কিন্তু সরি তোমাদের আটটি সেমিস্টার আগে ছটি ছিল জেনারেলে তোমাদের এখন চার বছরে আটটি সেমিস্টার চার বছরে তোমাদের কিন্তু পঁচিশটি পেপারে পরীক্ষা দিতে হবে তো তার জন্য তোমাদের আমি ফার্স্ট সেমিস্টারে কি কী সাবজেক্টে পরীক্ষা দিতে হবে আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল স্যার আমাদের ইতিহাসে যদি সাজেশানগুলো দিয়ে দেন তাহলে এখন থেকে আমরা পড়তে পারি তো দেখো তোমাদের ডিএসসিসি ওয়ান সাজেশান দু তোমাদের আমি আজকে প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশন বলে দেবো কত নম্বরে কী প্রশ্ন আসে এবং তোমাদের তারপর আমি সাইসান নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যদি সিলেবাস জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে আমি সিলেবাসটিও বাংলায় তোমাদের আলোচনা করে দেবো তো দেখো তোমাদের অনার্সের অনার্সের যাদের ইতিহাস চুজ করেছ এবং অনা যারা হয়তো অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছ কিন্তু ইতিহাস জেনারেলে রয়েছে জেনারেল পেপারে তোমরা পাস পেপারে চুজ করেছ ঠিক আছে জেনারেলের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না তো কী কী প্যাটার্ন রয়েছে অনার্সে সেটি বলে নিই দেখো পাঁচ নম্বরে তোমাদের তিনটি প্রশ্ন করতে হবে এবং কুড়ি নম্বরে তিনটি প্রশ্ন করতে হবে কুড়ি নম্বরে তিনটি প্রশ্ন তিন কুড়িং ষাট ষাট নম্বর এবং পাঁচ নম্বরে তিনটি প্রশ্ন করতে হবে তোমাদের পনেরো তাহলে টোটাল পঁচাত্তর নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা যেটি ক্যালকাটা ইউনিভার্সিটি বা যেই ইউনিভার্সিটি তুমি আন্ডারে পড়ছো সেই ইউনিভার্সিটি প্রশ্নপত্র করবে অন্য বাইরের কলেজে গিয়ে তোমাদের দিতে হবে যেরকম তোমরা কাউন্সিলের পরীক্ষা দিয়েছো এইচ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছো আশি নম্বরের পেপারে এবং কুড়ি নম্বরে তোমাদের দেখবে এইচএসে যেরকম প্রোজেক্ট ছিল এখানেও সেম থাকবে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে পঁচিশ নম্বরে তোমাদের থাকবে হচ্ছে টিউটোরিয়াল এবার টিউটোরিয়াল কি টিউটোরিয়াল হচ্ছে তোমাদের কোনো প্রোজেক্ট দিতে পারে বা পরীক্ষা নিতে পারে সমস্ত মিলিয়ে তোমাদের টিউটোরিয়াল অ্যাটেন্ডেন্সেরও সেখানে একটা ব্যাপার রয়েছে সমস্ত কিছু মিলিয়ে তোমাদের কিন্তু টিউটোরিয়াল ঠিক আছে তো এই একশো নম্বরের পরীক্ষা তোমাদের ফার্স্ট পেপার থাকবে অনার্সে একসাথে তোমাদের তুলতে হবে কিন্তু ফর্টি পার্সেন্ট নাম্বার তুলতে হবে অনার্সের ক্ষেত্রে এবং জেনারেলের ক্ষেত্রে যারা জেনারেল চুজ করেছে তাদের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট তো চলো দেখে নিই কী কী প্রশ্ন আমরা পড়বো প্রথমে আমি আলোচনা করব পাঁচ নম্বরের প্রশ্নগুলো পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো পড়বো বলবো সেগুলো একটু বেশি পরিমাণে রেখেছি কারণ তোমরা এখন সবে পড়া শুরু করছো যেহেতু তোমাদের অনার্স একটু বেশি পরিমাণে প্রশ্ন পড়াই তোমাদের জন্য ভালো হবে ঠিক আছে তো এই সমস্ত কোশ্চেন তো আমি বলবোই এবং তোমরা যারা মনে করছো যে স্যার এই সমস্ত কোশ্চেনের আমরা কি বই পাবো দেখো বাজারে বই অ্যাভেলেবেল রয়েছে কিন্তু তোমরা একটা বইতে তোমরা সমস্ত কিছু অ্যানসার সেইভাবে পাবে কোনো বইতে ওই প্রশ্নের অ্যান্সার ভালো তো অন্য বইতে ওই প্রশ্নের অ্যান্সার ভালো তো সমস্ত কিছু কম্বাইন করে আমি তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করে দিই যেগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন তো পাবেই নাইনটি পার্সেন্ট পর্যন্ত নাম্বার পাওয়ারও সেটি উপযোগী রয়েছে এবং প্রাইস কত প্রাইস হামড়ি কিছু নেই একদম রিজনেবল প্রাইসে তোমরা পাবে ঠিক আছে এবং অনেকে তোমাদের ভাবনা চিন্তা বা অনেকে বলবে যে কম প্রাইস মানেই ওই নোটস ভালো না ঠিক আছে তো কম প্রাইস মানেই যে নোটস ভালো না তোমরা একবার নিয়ে দেখো দেখলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা ফার্স্ট সেমিস্টারে যদি নাও একদম লাস্ট সেমিস্টার অবধি তোমরা তির্বিশ ক্লাসের নোটস ছাড়া পড়তে ভালো লাগবে না এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং অবশ্যই তোমরা চ্যানেল ভিজিট করবে চ্যানেল ভিজিট করে সেই চ্যানেলে ইতিহাস দেখবে হিস্ট্রি দেখবে যে কবে থেকে করছে আদৌ কোশ্চেন কিভাবে কমন আসছে কমেন্ট বক্সে কি কি কমেন্ট আছে সেগুলো পড়বে ভালো করে দেখবে তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো পাঁচ নম্বরের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই প্রথমে যে প্রশ্নটি বলবো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতান্ত্রিক উপাদানের গুরুত্ব আলোচনা করো বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো নব্যপ্রস্থর যুগ সম্বন্ধে টিকা লেখো অথবা ভারতে নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই চারটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে একটি হানড্রেড পারসেন্ট তোমরা পাঁচ কি দুটি পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে অনার্সের ক্ষেত্রে বলছি জেনারেলের ক্ষেত্রে আমি আলাদা করে সাজেশান তাদের জন্য দেব ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল গান্ধার শিল্প বিষয়ে সংক্ষেপে আলোচনা করো অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে টিকা লেখো মেঘালিথ সম্পর্কে টিকা লেখো এটি তোমরা চারটি থেকে পাঁচটি স্টার এখন থেকেই দিয়ে রাখো প্রশ্নটি একদম ধরে নাও আসবেই তোমাদের অনার্সে তারপর রয়েছে চিত্রিত ধূসর মিত্রী পাত্রের বৈশিষ্ট্য কী ছিল এই প্রশ্নটিও তিনটি থেকে চারটি দিয়ে রাখো পরপর বারো এবং তেরো নম্বর প্রশ্ন এই দুটি প্রশ্ন একদম আসার সম্ভাবনা দু হাজার চব্বিশের প্রশ্নপত্রে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো তারপর রয়েছে পনেরো নম্বর ভারতবর্ষে মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে মধ্যপ্রস্তর নব্যপ্রস্তর এই দুটো প্রস্তর যুগের কিন্তু সম্পর্কে টিকা তোমাদের পড়ে রাখতে হবে তারপর দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান ঠিক আছে সাহিত্যিক উপাদানের গুরুত্ব বৈদেশিক সাহিত্যের উপাদান এবং মুদ্রা ও লিপি এই চারটি পড়ে গেলে হানড্রেড পার্সেন্ট একদম পাঁচ নম্বর একটি তো পাবে তোমাদের যে কুড়ি নম্বরের প্রশ্ন কুড়ি নম্বরও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তারপর দেখো সতেরো নম্বর রয়েছে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখক এই হিস্ট্রি ওই ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো এই সতেরোটি যে পাঁচ নম্বর দেখছো তোমরা ভাববে যে স্যার সতেরোটি পাঁচ নম্বরে প্রশ্ন পড়তে হবে তিনটি পাঁচ নম্বরের জন্য দেখো আমি বেশি করে তোমাদের দিয়ে রাখছি তোমরা এখন থেকে যদি পড়তে থাকো এই সতেরোটি তো দূরের কথা তোমরা এর ডবল প্রশ্ন করে নিতে পারবে আর যদি পিবি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল হয় তো টাকা না চৌত্রিশটা প্রশ্ন তোমরা একদম এত সুন্দরভাবে করে নেবে যে তোমাদের মনেই হবে না যে সেগুলো বোঝা রয়েছে কেন সেগুলো এইভাবেই তৈরি করা নোটসগুলো একদম সোজা সরল ভাষায় তোমাদের লেখা রয়েছে ঠিক আছে বাকি সমস্ত পেপারের কিন্তু রয়েছে তোমরা এডুকেশন যারা অনার্স নিয়েছ যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়েছ যারা ফিলোসফিতে অনার্স নিয়েছো সোশ্যালজিতে অনার্স নিয়েছো সমস্ত পেপারের স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে যারা চাইছো অনলাইন ক্লাস করবে তারা করতে পারো যারা মনে করছো না স্যার আমরা সময় নেই অতটা পারবো না আমরা অনলাইন কোর্সে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিলে তোমাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করার সাথে তোমাদের একটা ফেসিলিটি দেওয়া হয় কি ফ্যাসিলিটি রয়েছে স্টাডি মেটেরিয়াল নেওয়ার পর তোমরা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় হতেই পারে তোমরা যে জায়গাটা বুঝতে পারছো না তখন তোমরা কি করবে আমাকে কমেন্ট বক্সে বা তোমরা হোয়াটসঅ্যাপে জানাবে স্যার আমাদের এই প্রশ্নের উত্তরটা একটু যদি বুঝিয়ে দেন ভালো হয় আমি অবশ্যই তোমাদের ক্লাস করে বুঝিয়ে দেবো এই ফেসিলিটি তোমাদের কিন্তু পিভি স্টাডি ক্লাস দিয়ে থাকে ঠিক আছে স্টাডি মেটেরিয়াল কেনা মানেই যে তোমাদের একদম ভুলে যাব পয়সা নিয়ে স্টাডি মেটেরিয়াল নিচ্ছি দিয়ে দিলাম ব্যাস ক্লাস শেষ না নয় তোমরা যতক্ষণ না পরীক্ষা ভালো রেজাল্ট করছো বা ভালোভাবে পরীক্ষা দিতে পারছো ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পিভি স্টাডি ক্লাসের থাকে ঠিক আছে আমাদের আরও অন্যান্য স্যারেরা রয়েছেন আমরা একসঙ্গে সমস্ত কিছু দেখাশোনা করি তো তোমরা যদি চাও আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো এবং আমাদের গ্রুপ রয়েছে পিভি স্টাডি ক্লাসের গ্রুপ রয়েছে বিভিন্ন সাবজেক্টে আলাদা করে গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন্ট হতে পারো সেখানে কিন্তু ফ্রিতে তোমাদের কম্পালসারি ইংলিশ পড়ানো হবে এবং স্টাডি মেটেরিয়াল কেনার জন্য তোমাদের সামান্য রেমোনেশন একদম ন্যূনতম রেমোনেশন তোমরা দিয়ে তোমরা একদম আদর্শ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে আজকের মতো ভিডিওটি শেষ করবো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অন্যান্য সাবজেক্টে যদি সাজেশান পাওয়ার থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো